আসসালামু আলাইকুম। জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের কয়েকটি খুবই অসাধারণ বকনা গাভি, যেগুলো ফার্স্ট ল্যাকটেশনের, প্রতিটি দুই দাঁত, তিনটা আর একটা চার দাঁত বয়স। এই গাভিগুলা যারা ভালো গাভি ক্রয় করতে চাচ্ছেন, আমি তাদের সুবাদে ভিডিওটা করে দিচ্ছি। কোথায় কত টাকা বিক্রয় করলাম বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। যারা অসাধারণ, এই গরুটা ঘুরে দাও, যারা অসাধারণ গাভিগুলো কিনতে চাচ্ছেন তারা আমাদের ভিডিওর সাথেই থাকুন। প্রতিটা গরুর পার্ট টু পার্ট আমি দেখাই দিব, যাতে আমার গাভিগুলো ক্রয় করতে সুবিধা হয়। হ্যাঁ, আমরা এখান থেকে শুরু করি। আমাদের এই বকনাটি ফার্স্ট ল্যাকটেশন, অনলি দুই দাঁত বয়স। গরুটার কোয়ালিটিটা খেয়াল করেন, এখানে গলা থেকে পিছনটা জাঁটটা খেয়াল করেন, আগে প্রতিটা জায়গা খেয়াল করবেন। আমি আপনাদের বোঝানোর সুবিধাতে প্রতিটা বোঝাই দেই। এটা ফার্স্ট ল্যাকটেশন শিং, দেখেন এটা কলি শিং বলি আমরা, একদম কড়ি শিং, একদম সাদা দুধের শিং। থোতা দেখেন, গলা থেকে পিছনটা দেখেন কত অসাধারণ। এটা ফার্স্ট ল্যাকটেশনের বকনা, তার কোয়ালিটি, কালার, সৌন্দর্য, জাত প্রতিটা খেয়াল করেন। খুরাগুলো দেখেন একদম ফার্স্ট ক্লাস। হ্যাঁ, নিচের প্যাটার্ন দেখেন, কোনো মিক্সচার নেই, চারটা বার চার জায়গায় একদম পিওর, একদম হলস্টান। এটা সময় আছে 18 থেকে 20 দিন, পোছাবে দাঁড় থেকে ওলার নেমে আসতেছে। এই গাভিটা যখন, এই বকনাটা যখন পরিপূর্ণ তৈয়ার হবে, তখন এই সৌন্দর্যটা বের হয়ে আসবে। একদম পিওর প্যাটার্নের বকনা, একদম আমি দূর থেকে দেখানোর চেষ্টা করি, একদম পিওর, দেখেন ফার্স্ট ক্লাস বকনা দুই দাঁত। এটা ঢাকা গাজীপুরের এক ভাইয়া আমার তিনটা গাভি ক্রয় করছে, উনি আসেনি, আমার অ্যাকাউন্টে টাকা পেমেন্ট করে দিছে, এগুলো এখন ঢাকা চলে যাবে। এটা দুধের আমি তাকে বলছি 17 লিটার। যারা গাভি চিনে তারাই কিন্তু আমাদের গাভিগুলো ক্রয় করে, বিভিন্ন জায়গার চেয়ে রেট কম। সর্বোচ্চ জাত, সর্বোচ্চ সৌন্দর্য, সর্বোচ্চ বয়স, হ্যাঁ, সবচেয়ে কম বয়সের গাভি প্রতিটাই আমার জান্নাত ডেয়ারি ফার্মে পেয়ে যাবেন। এটা অসাধারণ মাথা, মাথা দেখেন কতটুকু, গলা, পিছন, ক্যাটাগরিগুলো খেয়াল করবেন। এগুলো যত বিয়ান দিবে তত দুধ বাড়বে, গরুগুলোর দামও বাড়বে, এবং কালার সব কিছু বিদ্যমান পাবেন। এই গাভিটা আমাদের ফার্স্ট ল্যাকটেশন, অনলি দুই দাঁত, তার কোয়ালিটিটা খেয়াল করেন। শিং দেখেন, এটাকে বলি আমরা অরিজিনাল ডেনমার্ক, যেটা হলস্টাইন শিং হয়ে থাকে সেটা। মাথাটা কত প্রশস্ত, হ্যাঁ, অনলি দুই দাঁত হচ্ছে। গরুটার খুরাগুলো খেয়াল করেন, এবং তার ওলানের, এটা ঠিক করে দাও তো, ওলানের কোয়ালিটিটা দেখেন, এটা কী, একটা দুই দাঁতের গাভির মধ্যে ওলানের কোয়ালিটিটা কী, এবং চারটা বার্ড, হ্যাঁ, একদম সফট, একদম পিওর। এই দেখেন কোয়ালিটি কী, একদম ফার্স্ট ক্লাস। এখন দুধ নেমে গেছে 19 থেকে 20, আমি বড় ভাইয়াকে 20 লিটার দুধ বলেছি এবং 19-20 নামছে, সেও আসেনি, সে আমাকে ব্যাংকে পেমেন্ট করে দিছে, বকনাটা তার কাছে যাবে, এবং ভালো ম্যানেজমেন্টে গেলে এইবারই 22-23 আসবে। আমি যেটা পাইছি আমি সেটাই বলে দিছি, 20 লিটার, এবং 20 এটা হয়ে গেছে, এবং এটা 22-23 থাকবে। অসাধারণ, এটা একটা ষাঁড় বাচ্চা জন্ম দিছে, ফার্স্ট ক্লাস। এবং গাভিটা ওনার ওয়াইফ দহন করবে, সেই সুবাদে একদম বাট, একদম পিওর কোয়ালিটির বাটের ফার্স্ট ক্লাস বকনা। এটা সেকেন্ড ল্যাকটেশনে এই বকনাটা দুধ দিবে আমাদের 27-28, সেই ক্ষমতার বকনা, আমরা দাঁত দেখাবো পরে। এটা আমাদের দুই দাঁত অনলি হচ্ছে। গলা দেখেন গরুটার, শিং দেখেন, শিং, মাথায় মুন্ডি গরুর মতন, এই যে কান ভর্তি পশম, মুন্ডি গরুর মতন ঝুঁটি আছে, দেখেন ঝুঁটিগুলো খেয়াল করেন, মুন্ডি গরুর ঝুঁটি আছে, এবং অসাধারণ বকনা। খুরা চারটা আমি দেখাই দেই, নিচের জাত দেখেন, চারটা বার্টের কোয়ালিটি দেখেন। এটা সময় আছে 20 দিন, সামনে থেকে পিছনে গরুটার একটু কোয়ালিটি খেয়াল করেন। এই বকনাটা যখন ওলান নেমে আসবে, এটা কিন্তু পোষাবে দাঁড় থেকে আসবে, পোষাবে দাঁড় থেকে আসবে, একদম পিওর ইয়ার। এটা যখন ওলান পরিপূর্ণ নামবে, এর সৌন্দর্য তখন বের হয়ে যাবে। লেজা দেখেন কতটা খাটো, লেজাটা খেয়াল করেন, এই লেজারটা আমি যে দেখাইলাম কতটা খাটো, একদম ফার্স্ট ক্লাস বকনা। এটা প্রথম বিয়ানে দুধ থাকবে 18 থেকে 20, 18 যে কোনো গরুর, কিন্তু আমার এখানে যেটা দুধের কথা বলি সেটা একদম একুরেট, আমি বলবো না এটা 25 হবে 30 হবে 35, আমি বলবো না, সর্বোচ্চ মানের বকনা। কিন্তু একটা ফার্স্ট ল্যাকটেশনে গরুর দুধের একটা লিমিট আছে, আমাদের ফার্স্ট ল্যাকটেশনে কত গরু 27-28 দুধ দেয় সেটাও থাকে আমার কাছে। এটা 18 থেকে 20 জেনুইন দুধ থাকবে, এগুলো পরের বিয়ানে 24-25 দুধ হবে, অসাধারণ, একদম ডবল বডি, একদম অরিজিনাল জাত ফ্রিজিয়ান, মাজা কি তৈয়ার কি গরুটা দেখেন। আর এই গরুটা চার দাঁত পাচারা দেখেন কতখানি চাওড়া, প্রতিটা গরুর আমার শেপ খেয়াল করবেন। কয়েকটা শিং দেখেন কোয়ালিটি কি, এই ভাইয়া গাভি কিনছে, বাচ্চা হয়ে গেছে, আজকে চলে যাবে,
দেখেন কলের আমি সামনে দিকে দেখানোর চেষ্টা করি, শিং, তার খুরা, এটা কিন্তু নাভিটাতে রস এসে গেছে। হ্যাঁ, হালকা আমরা ড্রাই ফ্লুইডে রাখছি, রসটা চলে যাবে, কোনো নাভি নেই। এবং ওলানের শেপটা দেখেন কত ফার্স্ট ক্লাস, লেজারটা একবারে চিকন, ওলানটা একদম পিওর, একদম ফার্স্ট ক্লাস ওলান। চারটা বার চার জায়গায়, গরু কিন্তু অনেক বড়, আমি গরুর সাথে দাঁড়ায় আপনাদের দেখাবো। গরুটা অসাধারণ বক না, এটা চার দাঁত, ফার্স্ট ল্যাকটেশনের, এটা একটা সার বাচ্চা জন্ম দিছে, খুবই ভালো। তা আমি একটু দাঁতগুলো দেখাও, এখান থেকে দেখাও। আমরা এই হাইব্রিড বকনাটার হাত পা খেয়াল করবেন, প্রতিটা গরুর একটা জায়গা চুল পরিমাণ কোনো স্পট নেই। ধরো ধরো ধরো, তাড়াতাড়ি করো। এই যে দেখেন, এটা চার দাঁত বয়স, দুই পাশে দুইটা খিল। আসো পরেরটা দেখেন, প্রতিটা গরু হাই ক্লাস। যা আমি দাম বলে দিব, আমাদের ভিডিওর সাথেই থাকেন। যারা ভালো প্রেগনেন্ট গরু কিনতে যাচ্ছেন, অনেক কম রেটে পাবে, অনলি দুই দাঁত। হ্যাঁ, আসেন আমাদের এই হাইব্রিড বকনাটি, এটাও অনলি দুই দাঁত, আমরা দেখাই দিই। অনেকে বিশ্বাস করবেন না, এরকম শেপের ওলান, এরকম জাত, মান, কোয়ালিটি। এই যে অনলি দুই দাঁত। হ্যাঁ, এই দেন পার্সেন্টেজ কি, ভালো করে ধরাও ধরা হচ্ছে না বাবু, দিয়ে দিকে আসো না রে, ধরতে পারতেছেন একা। এই যে দুই দাঁত বয়স। হ্যাঁ, আসেন এখন এই বকনাটি আমরা দেখাই, প্রতিটা কালার খেয়াল করবেন, গলা খেয়াল করবেন, মাজা, জাত, পার্সেন্টেজ খেয়াল করবেন। হ্যাঁ, এই যে অনলি দুই দাঁত। হ্যাঁ, এখন নাও বাবু, দাও এটা তুমি ধরো। আসসালামু আলাইকুম, আমার ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমা থানা। যারা এই ধরনের হাইব্রিড ভালো বকনা গাভি ক্রয় করতে চাচ্ছেন, তারা আমাদের সাথে ফোনে বা হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন, ইমোতে বা ভয়েস পাঠাবেন। আমি যদি ফোন ধরতে না পারি, বারবার ফোন দিবেন এবং আমার কাছে গাভি কিনলে একটু সময় দিবেন। আর যারা প্রেগনেন্ট গরু কিনবেন, 18 দিন 20 দিন 25 দিন বাকি আছে, এটা খুবই রিজনেবল প্রাইসে পাবেন। ফার্স্ট ল্যাকটেশন, সেকেন্ড ল্যাকটেশন দুইটাই আমার কাছে আছে। এই বকনাটার কোয়ালিটিটা দেখেন কত ফার্স্ট ক্লাস, সামনে থেকে যা পিছনটা খেয়াল করেন, কোয়ালিটি কি। এই ভাইয়ারা যে আমার এখানে আসে না, কিন্তু বিভিন্ন জায়গায় আপনার ভিডিওতে গরু খেয়াল করবেন, তারপরে গাবি কালেক্ট করবেন, এটা পোষাবে দাঁড় থেকে উলান, এত ফার্স্ট ক্লাস, অসাধারণ, এটা অসাধারণ। এখান থেকে খেয়াল করবেন কি এটা, ঠিক আছে। এটা দুই দাঁত, আর এই গাবিটা ঘুরে দাও তো। এই বকনাটা আমাদের বাচ্চা দিয়ে দিছে দুই দাঁত, এটা ঢাকার এক ভাইয়া কিনছে, একজন ওই তিনটা কিনছে, একজন একটা কিনছে। এই মানুষটা খুবই গরিব, খুবই গরিব, উনি একটা নাইট ডিউটি করে, ওনার তিনটা মেয়ে আছে, এই গরু দুধ বিক্রি করে সে ফ্যামিলি চালাবে। সে একটা কথা ফোন দিয়ে বলছে, ভাই আমি গরু দেখবো না, টাকা পাঠাই দিলাম, আমাকে একটা গরু পাঠায়। আমি বললাম, ভাইয়া গরুটা একবার দেখেন, কারণ আমি দেখবো না, লাস্টে আমি জোর করে গরুটা দেখাইছি, কিন্তু সে পেমেন্ট করে দিচ্ছে, আমি এই বকনাটা তাকে দিচ্ছি, কাছে আসো। এই বকনাটা যার খামারে যাবে, সে আমি বলি যে আমার উসিলা যাদের গরিব একটা মানুষের কিছু হয়, তারা দোয়া করবে। তো এই ধরনের অসাধারণ বকনা, এটা উনি বিভিন্ন জায়গায় গরু কিনছে, দুধ হয় না, এটা আমি 20 লিটার গ্রান্টেড দিচ্ছি, 20 কেজি নেমে গেছে। আরেকটা জিনিস কি, এই গাভিটা এইবারই কিন্তু 22-23-এর সম্ভাবনা বেশি, এখন অল্প কদিন বাচ্চার বয়স, খালি রক্ত ভাঙতেছে এখনো, রক্ত ভাঙিয়ে দিকে আসো। এর বার্ডের যে একটা পিওরিটি, এর বার্ডের মধ্যে সফটনেস, এটা ধরলেই কিন্তু মনে করেন, এই যে দুধের প্রেশার দেখেন, এগুলো ধরলেই কিন্তু দুধ বের হয়ে আসে। হ্যাঁ, এই যে দেখেন, এটা যে কোনো লোক এটা দহন করতে পারবে, প্রতিটা বার্ড যে কোনো লোক দহন করতে পারবে, অসাধারণ এগুলা। হ্যাঁ, এই দেন কোয়ালিটি দেখেন, যে কেউ। তা একটা জিনিস কি, সে দ্বারা আমাদের ফোনে গরু কিনতেছে, আমি তাকে সেই ধরনের গাভি দিব, যে যেটা করতে পারবে। এই গরুটা কিন্তু হাইটটা একটু দাবা, মাথাটা দেখেন কত ইয়া, আমার কত গরু এখানে কত গরু মাথা পার, এগুলো ফার্স্ট ল্যাকটেশন দুই দাঁত বয়স, এগুলো পরের বিয়ারে তো অসাধারণ গাভি হবে। তা বোঝেন যে কি কিনবেন, কি বুঝবেন, কেউ চোখে দেখে কিনতে পারে না, কেউ না দেখে কিন্তু আমার কাছে গাভি কিনতেছে, যা আমাকে বলে যে এই ধরনের গরু দেন, আমি ওই গরুটাই দিব। এই গরুটা এবার উলানের শেপটা এরকম, পরের বিয়ে এরকম হবে, এদিকে আসো। এই গরুটার উলানের শেপটা এখন দেখেন ক্যাটাগরিটা কিরকম, পরের বার এরকম বের হয়ে আসবে, সেকেন্ড ল্যাকটেশনের গাভিটা 3 লাখ টাকা প্লাস দাম হবে, আমি বলে দিলাম। হ্যাঁ, এই বকনাটা আমাদের দুই দাঁত, গরুটার মাথা থেকে পিছনের গঠনটা এত ফার্স্ট ক্লাস, কোনো জাত মিক্সচার নেই। এটা কোয়ালিটি কি, এটা যে দিক দিয়ে, এগুলো অসাধারণ বকনা, হাইব্রিড, এদের মায়ের রেকর্ড 28-30 করে, সেই কোয়ালিটির বকনা, এটা পোষাবে দাঁত থেকে। আর সবচেয়ে বড় ব্যাপার, তার লেজারটা দেখেন কতটুকু, এদের লেজার কোয়ালিটিটা দেখেন। হ্যাঁ, তো যেগুলো ডেনমার্ক গাভিগুলো হয়, সেই গাভিগুলো এই পিওরিটি হবে, এটা কিন্তু হাইট আমার এখানে,
এই যে মাজা দুই দাঁত বয়স, এলে সেকেন্ড ল্যাকটেশন এক একটা গরু 3 লাখ 3.5 লাখ টাকা বিক্রি হবে। কত দামে বেচছেন বলে দিচ্ছি, আমাদের সাথেই থাকুন। এই গাভীটা সাথে আমি দাঁড়াই, এই গাভীটা কোয়ালিটি খেয়াল করেন, খালি দুধ না, এর শিং, এর ফেস, এর গলা, এখান থেকে তার ডাড়াটা খেয়াল করেন, এখান থেকে লেন্থ খেয়াল করেন, হাত পার গঠন প্যাটার্ন খেয়াল করেন। এটা কি, এটা এটা আমার এই পর্যন্ত, ওইটা ওই পর্যন্ত, কোনোটা এই পর্যন্ত, কোনোটা মাথা ভাব। আমি গরুর সাথে দাঁড়াই কেন, হাইট বোঝানোর জন্য, এটা অন্য কিছু মনে করিয়েন না, কারণ ভিডিওতে গরু বোঝানো খুবই কষ্টসাধ্য। এই যাচ্ছ কই, ভিডিওর মধ্যে গরু বোঝানো খুবই কষ্টসাধ্য। যারা ভালো গাভী কালেক্ট করবেন তারা আমার এই ভিডিওগুলো ফলো করবেন। রুবুল ভাই কি বোঝায়, আমি প্রতিটা জিনিস পার্ট টু পার্ট বোঝাবো। এই বকনাগুলো যখন রেডি হয়ে আসবে, পরিপূর্ণ দুধ নামবে, ভাইয়া কিন্তু অনেক গরু কিনবে, এবং এদের বডির ফিটিং এত ফার্স্ট ক্লাস। এদিক দিয়ে তাকান গরুটার দিকে, এদিকে যাব বা এদিক দিয়ে তাকান, এতে প্রতিটা পার্ট খেয়াল করেন, গরুর কালার, গরুর সৌন্দর্য, গরুর হাইট, এগুলো সেকেন্ড একটা শুনে গরু এরকম পাহাড়ের মতন হবে। এরকম বডিটা একটা বকনা গরু বাচ্চা দেওয়ার পরে যখন সেকেন্ড ল্যাকটেশনে আসে তখন তাদের গরুর শরীরটা ছেড়ে দেয়, ছেড়ে দিলে গরুটা ফেয়ার হয়ে যায়। আর এই 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 যে প্রথম বিয়ে বকনা, এগুলো বডি কি জানতনো, এটা জানতনো বডি, এটা কিন্তু জানতনো বডি না। যারা ভালো গাভী কিনবেন আসেন, আসে দেখেন, আগে দেখেন, দাম শোনেন, যাইতে হবে না, বিভিন্ন জায়গায় গরু দেখবেন ক্রস ব্রিড, খালি গরু বড় হলে হবে না, এখানে হলস্টাইন গাভীর সব বৈশিষ্ট্য মিল থাকতে হবে। তা আমরা বেশি কথা না বলি, এরকম অসংখ্য বকনা আমার ঘরে প্রেগনেন্ট আছে, যারা প্রেগনেন্ট গরু দূর দূরান্ত নিতে চাচ্ছেন তারা ফোন দিবেন, কথা বলবেন, বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক। আমার এইটা পানা ছেড়ে দিছে, এই বাড়ি এসো, পানা ছেড়ে দিছে, টান দিছি। যারা অসংখ্য ইয়া করবেন, দূর দূরান্ত থেকে আসবেন, আপনারা আসবেন, দেখবেন, নাড়বেন, আমার গরুগুলা কালেক্ট করতে পারবেন। এই বকনাটা, এই হাইব্রিড বকনাটা আর এই হাইব্রিড বকনার তিনটা বকনা ঢাকা গাজীপুরে যাবে। আমি তিনটা গরু বিক্রয় করছি 7,50,000 টাকা, অসাধারণ বকনা। এক বিয়ানে এই দাম, পরের বিয়ানে প্রতিটা গরু 30-40-50-60-70,000 টাকা বন্ধু। এগুলো দাম, এগুলো মাজা কি ভাই, এদের মাজা টানা কি, কোয়ালিটি গুলো খেয়াল করিয়েন। এটা মাজা দেখেন সামনে থেকে পিছনটা, এই দাঁড়াও, এই সাদলি করে না, সামনে থেকে পিছনটা কতখানি উঁচু। এগুলো যেগুলো প্যাটার্নের বকনা, এগুলো ফার্স্ট ল্যাকটেশনে আমার কাছে দাম কম পাবেন, সেকেন্ড ল্যাকটেশনে গেলে এই গরুগুলোর দাম বাড়ে। অনেকের কাছে ফার্স্ট ল্যাকটেশনে গরুর দাম বেশি, আমার কাছে ফার্স্ট ল্যাকটেশনের গরুর দাম কম পাবেন, এটা মনে রাখবেন। সেকেন্ড ল্যাকটেশনে এই গরুগুলো 3 লাখ টাকা প্লাস দাম হবে, ওইটা এইটা এটা 7.5 লাখ টাকা। তাহলে মনে রাখবেন কোনটা কত, আপনারা আপনাদের ইচ্ছা, কোথায় গাভী কিনবেন, কী করবেন, এটা ছেড়ে দাও, বাচ্চা ছেড়ে দাও, কোথায় গাভী কিনবেন, কী করবেন, এটা আপনাদের অভিরুচি। তা এই বকনাটা দুই দাম, এটা উলানের শেপ, সফটনেস, ছেলে দত্ত বাবুদা ইয়ে করো, এই লিটন, এই লিটন, আরে এদিকে একজন আসো না রে, এই লিটন। গাভীগুলা প্রতিটাই যে বকনাটা, এই বকনাটা যখন বাচ্চা দিয়ে রেডি হবে তখন মনে করেন যে এই গরুগুলো তৈরি হয়ে যাবে, তার নেন হ্যাঁ। এই বকনাগুলো যখন রেডি হবে তখন অসাধারণ বকনা হবে। তাই এই ভাইয়া কম রেটে কিনে ফেলে, যারা চালাক তারা 18-20 যেগুলো বাকি সেগুলো কিনে ফেলে। তাই এই জিনিসগুলো যারা কালেক্ট করতে পারবেন তারাই হলেন সফল। আবার রেডি গরু একটা হিসাব আর গাভের একটা হিসাব, এই গাভ গরুগুলোর রেট অনেক কম থাকে, ঠিক আছে, এগুলো এক এক দিন এক এক রকম দাম হবে, এক এক রকম তৈয়ার হবে, এক এক দিন এক এক রকম রূপ হবে। তা যে যেরকম চান সে সেরকমই কিনতে পারবেন। আমাদের এই গাভীটার দোয়ানোর ভিডিওটা একটু দেখাও, বাড়ের কোয়ালিটিগুলো কি, এটা কিন্তু দুই দাঁত বয়স, হ্যাঁ দুই দাঁত বয়স, আমি দেখানোর চেষ্টা করি, দেখেন দুধ যে দোয়াচ্ছে অসাধারণ। দেখেন 4টা বার্ড আমরা দোয়াই, একটা গরুর দুধ নামতে কিন্তু সময় লাগে 27-28 দিন, হ্যাঁ কেবল এটার মনে হয় 7-8 দিন বাচ্চার বয়স হলো। দেখেন অসাধারণ, এগুলা মনে করেন যেইভাবে খুশি আপনারা দোয়াবেন, এরকম হাইব্রিড গরুগুলো কিনবেন, মনে শান্তি পাবেন। এটা ওর ভাইয়া এক খুবই গরিব মানুষ, উনি আমাকে টাকা পাঠায় দিছে, আমাকে বিশ্বাস করে আমি তাকে বিশ্বাসের জায়গার গরুটা দিলাম। এটা 3 লাখের ভিতরে, উনি দামটা বলা নিষেধ করছে, আসলে উনি হয়তো ওখানে সেলও করতে পারে। এই গরুটা খুবই ফার্স্ট ক্লাস, হ্যাঁ প্রতিটা বকনা ফার্স্ট ক্লাস, আমাদের ভিডিওগুলো খেয়াল করলে বুঝতে পারবেন। তা এই গরুগুলা যারা এই ধরনের হাইব্রিড বকনা চান আপনারা গাভেও কালেক্ট করতে পারেন।
আমার কিন্তু গাব গরুগুলোই সারা বাংলাদেশ ম্যাক্সিমাম বিক্রি হয়ে যায়। আমার 100টার মধ্যে 90% গরু গাবে চলে যায়, কারণ বাচ্চা হওয়ার কেউ সময় দেয় না, ঠিক আছে। তা যারা ভালো গাবি ক্রয় করতে চান তারা আসেন, জান্নাত ডেয়ারি ফার্মে আসেন, দেখেন আমাদের সব কিছু, দেখে বুঝে আমাদের গাবিগুলো আপনারা ক্রয় করবেন। আর এদের একটা, অনেকে বলেন যে দুধের ফ্যাট হলস্টাইন আর জার্সির মধ্যে ব্যবধান কি, হলস্টাইন আর জার্সির মধ্যে দুধের ফ্যাটের ব্যবধান কি, আপনি যেরকম খাবার দিবেন গরুটা সেরকমই দুধ দিবে, এটার জন্য আলাদা কিছু নাই। কিন্তু আপনি যদি এখন নর্মাল খাবার দেন তাহলে কিন্তু ফ্যাট কম হবে, আপনি ফ্যাটের খাবার দিবেন ফ্যাট হবে। আমার এখানে আসলে আমি খাদ্য পরামর্শ দিয়ে থাকি, ওষুধ চিকিৎসা ভালো মন্দ, গরু নার্সিং, গরু কীভাবে প্রেগনেন্ট করতে হয় সব বিস্তারিত কিন্তু আমি বলি। কেন বলি জানেন, যারা এই ধরনের গাবিগুলো যারা আমাদের খামারিরা আমরা তৈরি করাচ্ছি তারা আমার পরামর্শই করতেছে, তা আপনারাও করেন, আপনারা আসেন শেখেন, যারা বোঝেন না 10 বার বুঝে নেন, বুঝে নিয়ে আমার সাথে কথা বলে গরু ক্রয় করেন। তা আরিফ নাও বাবা একটা জিনিস, অনেক কথা বললাম, ভিডিও বড় হয়ে যাচ্ছে। আমাদের খামারের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানা, আমাদের খামারের চ্যানেল নাম হলো JDF TV এবং PCTV বাংলা, এই দুই চ্যানেলে আমার ভিডিও যায়, আমাদের ভিডিওর সাথেই থাকবেন। এবং যারা কোয়ালিটি সম্পন্ন গাবি কিনতে চান, কোয়ালিটি খালি গরু কত গরু হলো না, এতটুকু বলে যে 25 কেজি দুধ হবে, আজও কি বাস্তব, এই গরুটা ফার্স্ট ইলেকট্রিশনে 20 লিটার দুধ, পরের বিহানে 25-26-27 হবে, এই গরুগুলো প্রথম মেনে 17, ওই হাইব্রিডগুলো 18-20 হবে, পরের বিহানে 25-26 হবে। গরুর কোয়ালিটি প্যাটার্ন বুঝেন, বুঝে গাবি ক্রয় করেন, সফল হবেন। তা সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।